লিঙ্কটা একটু আগে দিয়েন স্যার। আচ্ছা অ্যালকাইনের ওজনীকরণে দেখো, অ্যালকাইনের ওজনীকরণ তোমার হচ্ছে যেমন CH3 সি ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন। এই প্রোপাইন যৌগে আমরা যদি O3 যোগ করি, O3 CCl4 CCl4 উপস্থিতিতে, তাহলে CH3 সি বন্ড CH, অক্সিজেন একটা উপরে থাকে, নিচে দুইটা অক্সিজেন থাকে। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন যেমন দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন তোমার ভেঙে গিয়ে, সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে অক্সিজেনটা মাঝখানে প্রবেশ করে অ্যালকিনের ক্ষেত্রে, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে তোমার কার্বন কার্বন বন্ধনটা ভাঙতে পারে না। অর্থাৎ কার্বন কার্বন যে মাঝখানে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনটা ভাঙতে পারে না, কিন্তু যে দুইটা পাই বন্ধন আছে সেই দুইটা পাই বন্ধন, একটা পাই বন্ধন ভেঙে অক্সিজেন মাঝখানে প্রবেশ করে, আর একটা পাই বন্ধন ভেঙে গিয়ে দুই পাশে দুইটা অক্সিজেন প্রবেশ করে, করে এইভাবে ওজোনাইট যৌগ তৈরি করে। ওখানে যেমন ওজোনাইট যৌগ তৈরি করে, তেমনি এখানে এটা ওজোনাইট যৌগ তৈরি করে। পরে এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, Zn+2 এটা দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে কিটোন অ্যালডিহাইড উৎপন্ন হয়, কিটোন অ্যালডিহাইড। হ্যাঁ, যেমন CH3 সি ডাবল বন্ড ও CH2+ জিঙ্ক অক্সাইড, অর্থাৎ কার্বন কার্বন বন্ধনটা থেকে যায়, এই জন্য এখানে যৌগটা ভাঙে না। ঠিক আছে, যেখানে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে সেখানে কার্বন কার্বন বন্ধনটা থেকে যায়, জাস্ট দুইটা ও অক্সিজেন প্রবেশ করে একটাতে সি ডাবল বন্ড ও, আরেকটাতে সি ডাবল বন্ড ও, দুইটাতে সি ডাবল বন্ড ও তৈরি করে। এখানে যদি আমরা এইভাবে লিখে দিই CH2+ সি ডাবল বন্ড ও H, অর্থাৎ কিটোন অ্যালডিহাইড তৈরি করে, কিটোন প্লাস অ্যালডিহাইড দুইটাই এখানে থাকে। তো সুতরাং এটা হচ্ছে প্রোপান, তোমার হচ্ছে 2 কিটো বা 2-1-1-L, প্রোপান 2-1-1-L। ঠিক আছে, প্রোপান 2-1-1-L এইভাবে আমরা যৌগটাকে নামকরণ করতে পারি, বা কিটোন অ্যালডিহাইড, প্রোপান অ্যালডিহাইড, 2-PO-অ্যালডিহাইড, অর্থাৎ এটা হলো প্রোপান অন কিটোন, মানে প্রোপান 2-1-1-L, লিখে প্রোপান, প্রোপান 2-1-1-L, প্রোপান 2-1-1-L, এই যৌগটা তৈরি হচ্ছে। তো এরকম অনেক যৌগ আমরা যদি আরো অন্যান্য যৌগ নিতে পারি, যেমন দেখো যদি এরকম যৌগ নিই CH3 CH2 CH2, অর্থাৎ 1 2 3 4 5, হ্যাঁ এরকম একটা যৌগ যদি নিই, তারপর এটা হলো প্রোপাইন টু, প্রোপাইন টু যৌগটা যদি আমরা নিই, প্রোপাইন টু যৌগটা যদি আমরা নিই, তাহলে কি ঘটনা ঘটবে? ওই একই ঘটনা ঘটবে, কিছুই না, খুবই সিম্পল জিনিস। অর্থাৎ এর সাথে O3 দাও, ওজন যোগ করো CCl4 এর উপস্থিতিতে, CH3 CO3 বন্ড, অক্সিজেন বন্ড অক্সিজেন, CH2 CH3, 1 2 3 4 5, ঠিক আছে। অর্থাৎ আমাদের কার্বন কার্বন বন্ধনটা ভাঙবে না। এখানে তোমার কি হচ্ছে, দুইটা দুইটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, দুইটাই কিটোন তৈরি হচ্ছে, ডাইকিটোন যৌগ, অর্থাৎ পেন্টান 1-2-3-2-3-ডায়ন, প্রোপান 2-3-ডায়ন। ঠিক আছে, কিভাবে তৈরি হবে, এখানে আবার দাও Zn+H2O, আর তাদের বিশ্লেষণ করো, তাহলে হবে CH3 সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও CH2 CH3, অর্থাৎ এটা হবে পেন্টান 2-3-ডাইন, পেন্টান 2-3-ডাইন। ঠিক আছে, এইভাবে তৈরি হবে। অর্থাৎ এইটাই হচ্ছে তোমার অ্যালকাইনের ওজনীকরণ। অ্যালকাইনের ওজনীকরণ তুমি যেখানে থাকুক না কেন, কার্বন কার্বন ত্রিপল বন্ডটা, সেখানে কার্বন কার্বন বন্ধনটা ভাঙবে না, কার্বন কার্বন বন্ধনটা থেকে যাবে। ঠিক আছে, জাস্ট দুইটা সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও তৈরি হবে, আর কিছু না। মনে করতে হবে যেখানে দুইটা সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড আছে, ওইখানে একটা ট্রিপল বন্ড ছিল, যেটা ধরো রেট্রোসিনথেসিস ব্যাক প্রোডাক্টে যায়, তাহলে আমরা দেখতে হবে যেখানে দুইটা সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও আছে, সেইখানে একটা ট্রিপল বন্ড ছিল, সেখানে শুধুমাত্র দুইটা অক্সিজেন প্রবেশ করছে, আর আরেকটা অক্সিজেন কে নিয়ে যাবে জিঙ্ক অক্সাইড।
আর একটা অক্সিজেন জিঙ্ক নিয়ে চলে যাবে, এই অক্সিজেন জিঙ্ক নিয়ে চলে যাবে জিঙ্ক অক্সাইড হবে, ঠিক আছে? এইভাবে তিনটা অক্সিজেন এইভাবে আলাদা হয়ে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটাই হলো অ্যালকাইন ওজনীকরণ। আর অ্যালকাইনে জারণ বা অ্যালকাইনে তোমার হচ্ছে তোমার যে বেয়ার পরীক্ষা সেটা আমরা গত ক্লাসে পড়েছি। অ্যালকাইনের বেয়ার পরীক্ষা তুমি দেখো, অ্যালকাইনের বেয়ার পরীক্ষা যদি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ হয় তাহলে হুক্ক তৈরি হয়, দুই পাশে অক্সালিক অ্যাসিড তৈরি হয়, আর যদি এক পাশে বড় গ্রুপ আর এক পাশে শুধু সিএইচ থাকে, ট্রিপল বন্ড সিএইচ থাকে, তাহলে ট্রিপল বন্ড সিএইচ যেটা এই সিএইচটা কার্বন ডাইঅক্সাইড পরিণত হয় আর পাশে বড় গ্রুপটা অ্যাসিডে পরিণত হয়, উভয় পাশে কার্বন কার্বন ট্রিপল বন্ডের উভয় পাশে যেমন এখানে বড় গ্রুপ আছে, এটাকে যদি আমরা বিয়ার পরীক্ষা করি তাহলে এটাও অ্যাসিডে বন্ড থাকবে, এটাও অ্যাসিডে বন্ড থাকবে, অর্থাৎ এটা হবে CH3 ডাবল হইস আর এটা হবে CH3 CH2 ডাবল হইস, অর্থাৎ এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এটা প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ অ্যালকাইনের জারণ বা বিয়ার পরীক্ষা আমরা এভাবে গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পড়বো অ্যালকাইনের আবার পলিমারকরণ। যেমন CH ট্রিপল বন্ড CH তিনটা পলিমার করো, পলিমার করো তিনটা CH কিভাবে থাকে দেখো, CH ট্রিপল বন্ড CH, তারপরে তোমার হচ্ছে CH ট্রিপল বন্ড CH, CH ট্রিপল বন্ড CH, তিনটা CH, তিনটা ইথাইল, তিনটা ইথাইল এভাবে তোমার হচ্ছে একটা বন্ড এখানে, একটা বন্ড এখানে, একটা বন্ড এখানে, ঠিক আছে? তিনটা জায়গায় তিনটা বন্ড দিয়ে দিই, দিলে কি হবে, এবং এটা এত সহজে হবে, এটা লোহা এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ তপ্ত লোহা, তপ্ত লোহা উপস্থিতিতে ইথাইলকে চালনা করলে বেঞ্জিন তৈরি, অর্থাৎ দেখো CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড, অর্থাৎ বেনজিন তৈরি হচ্ছে, এটাকে আমরা সহজে লিখতে পারি এরকম, অর্থাৎ এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আবার সহজে লিখতে পারি এরকম, ঠিক আছে? অর্থাৎ তোমার ইথাইনের পলিমার, বেনজিন ইথাইনের পলিমার বলা হয় কেন, এটা হচ্ছে বেনজিন, বেনজিন ইথাইনের পলিমার বলা হয় কেন, কেন তিন অণু ইথাইন পরস্পর যুক্ত হয়ে তপ্ত লোহা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তপ্ত লোহা উৎপত্তি চালনা করলে তোমার বেনজিন উৎপন্ন, অর্থাৎ CH6H6, C6H6 যে বেনজিন যৌগটি সেটি উৎপন্ন হয়। তো সুতরাং এই বেনজিন যৌগটি উৎপন্ন হয় ইথাইন এর তিনটা অণু থেকে, এই জন্য বেনজিন ইথাইনের পলিমার বলা হয়, ঠিক আছে? এই জন্য বেনজিন ইথাইনের পলিমার বলা হয়। এই প্রশ্নটা থাকে কিন্তু অনেক সময় যে বেনজিন ইথাইনের পলিমার বলা হয় কেন, এরপরে দেখো পলিমারকরণ, এরপরে দেখো ইথাইনের প্রতিস্থাপন, ইথাইনের প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া যেমন তোমরা আমরা গত একটা আগে করেছিলাম, সেটা হচ্ছে ওই যে অ্যামোনিয়া টু সিলভার নাইট্রেট বা অ্যামোনিয়া টু তোমার হচ্ছে কপার কপার ক্লোরাইড টিপ্রাস ক্লোরাইডের বিক্রিয়ায় যদি আমরা অ্যালকাইন ওয়ান বিক্রিয়া করে তাহলে সাদা অধক্ষেপ এক ক্লোরাইড তোমার হচ্ছে সিলভারের ক্ষেত্রে সাদা অধক্ষেপ আর কপারের ক্ষেত্রে লাল অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে? তো এই যে তোমার অ্যালকাইন অর্থাৎ অ্যালকাইন ওয়ান কি করতে তাদের হাইড্রোজেনটা প্রতিস্থাপন করতে পারে যেমন তোমার কপার ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড তৈরি করে, অর্থাৎ CuNH3O2Cl প্লাস H2O, অর্থাৎ ডায়ামিন সিলভার ক্লোরাইড তৈরি করে, ডায়ামিন সিলভার কপার ক্লোরাইড তৈরি করে, পরে আমরা যদি CH3 ট্রিপল বন্ড CH অর্থাৎ অ্যালকাইন ওয়ান, প্রোপাইন ওয়ান মানে একটা অ্যালকাইন ওয়ান, এভাবে আমরা যদি নিয়ে থাকি তাহলে পরে তোমার কি হবে প্লাস CuNH3
4-2-Cl অর্থাৎ অ্যামোনিয়াকে কপার ক্লোরাইড যদি আমরা এই দুটো যোগ করি তাহলে এটা বিক্রিয়া করে CH3 ট্রিপল বন্ড C ডট Cu প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া এই কপার প্রোপানামিলাইডে প্রোপানামাইডে তোমার হচ্ছে লাল অধঃক্ষেপ তৈরি হয় লাল অধঃক্ষেপ তৈরি হয় যদি আমরা এই বিক্রিয়াতে সিলভার ডায়ামিন সিলভার ক্লোরাইড নিই CH ওটা হচ্ছে সিলভার ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় তৈরি হয় বা অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় অর্থাৎ ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট এর সাথে যদি আমরা বিক্রিয়াটা করাই তাহলে CH3 ট্রিপল বন্ড C ডট AG প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া তৈরি হয় এই বিক্রিয়াটা হচ্ছে সাধারণত পর সিলভার প্রোপানামাইডের সাধারণত পর আবার যদি আমরা অ্যালকাইন 1 এর সাথে C ট্রিপল বন্ড CH সোডিয়াম ধাতু দিই তাও কিন্তু লিকুইড অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে সোডিয়াম ধাতু যোগ করি তাহলে তোমার হচ্ছে CH3 C ট্রিপল বন্ড সোডিয়াম এই সরি ট্রিপল বন্ড C ডট সোডিয়াম প্লাস হাইড্রোজেন H প্লাস তৈরি হবে প্লাস হাইড্রোজেন গ্যাস ঠিক আছে H অর্থাৎ তোমার খুব সহজে তোমার অ্যালকাইন 1 তাদের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে অ্যালকাইন 1 অ্যালকাইন 1 এর যে হাইড্রোজেন সে প্রতি কিছু কিছু ওই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে এবং প্রত্যেকটা বিক্রিয়া এখানে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে তুমি প্রমাণ করে দিতে পারো যে অ্যালকাইন 1 অবদ্রবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রচুর এই পরীক্ষায় এই কোশ্চেনটা আসে দুই নম্বরের এসে অর্থাৎ দুই নম্বরের কোশ্চেনে প্রচুর আসে সুতরাং যে কোনো একটা বিক্রিয়া দিয়ে তুমি দেখাতে পারো আবার দেখো এখানকার যে কোনো একটা বিক্রিয়া অর্থাৎ তোমার এই বিক্রিয়াটা না লাস্টের বিক্রিয়াটা না উপরের যে কোনো একটা বিক্রিয়া দিয়ে তুমি অ্যালকাইন 1 বা অ্যালকাইন অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকেনের মধ্যে যে পৃথকীকরণ সেই পৃথকীকরণ বিক্রিয়া তো তোমার আমি করাইছি এরকম একটা বিক্রিয়া বিক্রিয়া দেখাইছি ঠিক আছে তো সুতরাং এই বিক্রিয়া গুলো তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে মনে রাখতে পারবে না পরীক্ষা খাতায় লিখতে পারবে না প্র্যাকটিস করতে হবে সেটা সম্ভব তো বয়স এই হলো তোমার অ্যালকাইনের তোমার হচ্ছে বিক্রিয়া কিছু আমরা করলাম অ্যালকাইনের মোটামুটি বিক্রিয়াগুলো আমরা যেগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া সেগুলো দেখে ফেললাম অর্থাৎ আমরা অ্যালকেন সম্পর্কে পড়েছি অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়াগুলো পড়েছি এরপর আমরা অ্যালকিন পড়েছি অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকিনের যে বিক্রিয়া মাত্রনৈক বিপরীত মাত্রনৈক নীতি এবং অ্যালকিনের ওজনীকরণ যে তিনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যালকিনের মাত্রক নিকব নীতি বিপরীত মাত্রক নিকব নীতি এবং অ্যালকিনের ওজনীকরণ এই তিনটা বিক্রিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট এরপর আমরা অ্যালকাইন পড়লাম অ্যালকাইনের প্রস্তুতি এবং অ্যালকাইনের বিভিন্ন বিক্রিয়া যেখানে অ্যালকাইন সম্পৃক্ত না অসম্পৃক্ত সেই বিক্রিয়াগুলো পড়েছি যেখানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা ছিল এবং অ্যালকিনের ক্ষেত্রে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বেয়ার পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এগুলো থেকে এক সেট কোশ্চেন চলে আসে এরপরে তুমি দেখো অ্যালকাইনের আরো কিছু বিক্রিয়া আমরা পড়লাম অ্যালকাইনের ওজনীকরণ পড়লাম এবং অ্যালকাইনের তোমার হচ্ছে বেয়ার পরীক্ষা আমরা করেছি এবং অ্যালকাইন এই তোমার প্রতিস্থাপন বিক্রিয়া পড়লাম অ্যালকাইনের পলিমার করণ যে বেঞ্জিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন সেটা আমরা করেছি তো সুতরাং এই সকল বিক্রিয়া গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার পরীক্ষার খাতায় লিখতে পারবে এরপরে বইতে অ্যারোমেটিক অংশ আছে আমি অ্যালিফেটিক অংশ শেষ করে তারপরে অ্যালিফেটিক অংশ শুরু করবো অ্যালিফেটিক এরপরে আমরা অ্যালকাইল হ্যালাইড করবো অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড কিছুই না জাস্ট অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড যেমন আমরা 9-10 একটা বিক্রিয়া পড়েছিলাম মিথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া মিথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়ায় আমরা দেখেছিলাম যে তোমার
মিথেনের যে চারটা হাইড্রোজেন আছে সেই চারটা হাইড্রোজেন তোমার খুব সহজেই প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এবং এই বিক্রিয়াটা আমরা অ্যালকেনের বিক্রিয়াতে অলরেডি শিখেছি, এখানেও আমরা লিখেছি অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের যে বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেনের যে বিক্রিয়া আমরা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়াটা আমরা করেছিলাম। এবং তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে C2H6 অর্থাৎ ইথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া। সেটা যেহেতু মিথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়ায় চারটা তোমার হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তোমার চারবার অর্থাৎ চার ফোর স্টেপ রিয়াকশন হয়েছে, তাহলে C2H6 এর ক্ষেত্রে ক্লোরিনেশন বিক্রিয়ায় ছয় স্টেপে ছয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তোমার কি করবে হেক্সাক্লোরো তোমার ইথেন তৈরি করবে। তো সুতরাং এই বিষয়গুলোর ব্যবহার আমরা করেছিলাম, সুতরাং সেটা একটা প্রস্তুতি, অর্থাৎ তোমার সহজে মিথেন প্লাস তোমার হচ্ছে ক্লোরিনেশন করলে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে CH3Cl প্লাস HCl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি। তেমনি আমরা যদি ইথেন নেই CH3CH3 প্লাস ক্লোরিনেশন UV রশ্মির প্রভাবে CH3CH2Cl প্লাস HCl তৈরি হয়, অর্থাৎ এইভাবে আমরা খুব সহজেই অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। আবার দেখো অ্যালকিনে যদি আমরা CH2 ডাবল বন্ড CH2 প্লাস HBr যোগ করি তাহলেও খুব সহজেই CH3CH2Cl সরি Br, ব্রোমিন ইজ ইকুয়াল টু Br, সুতরাং অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। অর্থাৎ অ্যালকিনের ভিতরে আমরা খুব সহজে যদি তোমার দিয়ে থাকে তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি। তারপরে তোমার হচ্ছে HBr যোগ করে দিই, কিন্তু তোমার যদি ইয়ে করো CH3CH ডাবল বন্ড CH2 অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ নিয়ে যদি তুমি HBr যোগ করো তাহলে তোমার নর্মাল যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3CH CH3 টু ব্রোমো প্রোপেন, আর যদি তুমি পারক্সাইড দাও R2O2 পারক্সাইড দাও অর্গানিক পারক্সাইড তাহলে তৈরি হবে CH3CH2CH2Br। অর্থাৎ মার্কভনিকভ নীতি অনুযায়ী যদি পারক্সাইড না থাকে তাহলে টু ব্রোমো প্রোপেন বেশি তৈরি হবে, আর যদি তোমার পারক্সাইড উপস্থিত থাকে তাহলে ওয়ান ব্রোমো প্রোপেন বেশি তৈরি হবে, বিপরীত মার্কভনিকভ বা বিজ্ঞানী ফরাসি নীতি অনুযায়ী। অর্থাৎ অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, দুই ধরনের অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, এটা আমরা আগে জেনেছি। এরপরে দেখো হাইপোঅ্যালাস তোমার হচ্ছে হ্যালোজেন এর সাথে অ্যাসিডের সাথে তোমার অ্যালকোহলের বিক্রিয়ায় আমরা তোমার অ্যালকাইল হ্যালাইড পেয়ে থাকি, অর্থাৎ চা তোমার কি হবে অ্যালকোহল ROH প্লাস HCl মনে কর, তাহলে ROH এই দুটা মিলে পানি হবে, RCl হবে প্লাস H2O, খুব সহজে বিক্রিয়াটা হয়, এত সহজে হয় না, এই বিক্রিয়াতে জিঙ্ক ক্লোরাইডের উপস্থিত লাগে, জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি লাগে, জিঙ্ক ক্লোরাইড যেমন একটা বিক্রিয়া লিখি CH3 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 OH, তিন ডিগ্রি অ্যালকোহল, তিন ডিগ্রি অ্যালকোহল আমরা নিলাম, অর্থাৎ এটা হচ্ছে 2-methylpropanol-2 টু মিথাইল প্রোপানল টু এর সাথে আমরা যদি HCl যোগ করি জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। হ্যাঁ জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অ্যানহাইড্রাস বা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে তোমার লুকাস বিকারক বলে। এটা এক নম্বরের কোশ্চেন, পথে প্রচুর আসে লুকাস বিকারক কি, ঠিক আছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইড এর মিশ্রণকে কি বলে লুকাস বিকারক। এই লুকাস বিকারক দিলে খুব সহজে OH আর H মিলে পানি হিসেবে বের হয়ে যায়, বাকিটা অ্যালকাল হ্যালাইডে পরিণত হয়, তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইডে পরিণত হয় প্লাস H2O, অর্থাৎ খুব সহজে তিন ডিগ্রি অ্যালকোহল থেকে তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইড পরিণত হল, অর্থাৎ হ্যালোজেন বা OH বা কার্যকরী মূলক যে কার্বনে থাকে সেই কার্বনটা যদি তিনটা কার্বনের সাথে তিনটা অ্যালকাইলের সাথে যুক্ত থাকে তাহলে সেটা তিন ডিগ্রি অ্যালকোহল বা তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইড বা তিন ডিগ্রি যৌগ বা টারশিয়ারি অ্যালকাইল টারশিয়ারি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, তিন ডিগ্রি মোট কথা তিন ডিগ্রি তৈরি হয়। তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করে থাকি। আরো কিছু প্রস্তুতি আছে ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া হতে, ঠিক আছে, যেমন CH3CH2OH অ্যালকোহলের ভিতরে আমরা যদি TCl5 যোগ করি তাহলেও কিন্তু তৈরি হয় CH3CH2Cl
প্লাস PO Cl3 প্লাস HCl এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়ায় সহজে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি ঠিক আছে সহজে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি অর্থাৎ অ্যালকোহলের বিক্রিয়াতেও আমরা কি করতে পারি অ্যালকোহল অ্যালকাইল থেকে তোমার এই পিসিএল পাইপটা হচ্ছে অক্সিজেনটাকে পিও মাঝখানে নিয়ে চলে যাবে গিয়ে পিও সিএল থ্রি তৈরি হবে একটা ক্লোরিন তোমার হচ্ছে এখানে একটু যুক্ত হবে আর একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এইচসিএল তৈরি করবে ঠিক আছে অর্থাৎ এইভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় খুব সহজ এরপরে আমরা শিখব অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার মধ্যে এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার এসে থাকে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া তো এক নম্বর বিক্রিয়া আমরা শুরু করি প্রথমে সাধারণত অ্যালকাইল হ্যালাইড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বিজারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া করে থাকে ধাতুর সঙ্গে বিক্রিয়া মানে তোমার ওই যে গ্রিক নাট বিকারক তৈরি করে দেবে ঠিক আছে অ্যালকাইল হ্যালাইড তোমার হচ্ছে প্রতিস্থাপন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে থাকে ঠিক আছে খুব সহজে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে অর্থাৎ আমরা জানি প্রথম যে বিক্রিয়াটা যেমন দেখো CH3 CH2 CN প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি অ্যাকোয়াস নাও তাহলে তোমরা জানো প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় অর্থাৎ খুব সহজেই অ্যালকোহল তৈরি হয় CH3 CH2 OH প্লাস সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খুব সহজে অ্যালকোহল তৈরি হয় অর্থাৎ তুমি এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাও যেটাই দাও না কেন খুব সহজে তোমার এখানে তোমার কি হয় অ্যালকোহল অ্যালকোহলে কনভার্ট হয়ে যায় তবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা মিথানল মিথাইল ক্লোরাইড যেটা নাম না কেন সেই ক্ষেত্রে দুই ধরনের মেকানিজম ফলো করে একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2 মেকানিজম ফলো করে অর্থাৎ একটা হচ্ছে SN1 SN1 আর একটা হচ্ছে SN2 মেকানিজম ফলো করে এখন SN1 SN2 কি হ্যাঁ SN1 SN2 কি এই বিষয়টা আমাদের জানতে হবে SN1 হচ্ছে তোমার যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন এটা হচ্ছে এক আণবিক ইউনিমলিকুলার এক আণবিক ওয়ান দ্বারা বোঝাচ্ছে ইউনিমলিকুলার এক আণবিক এন দ্বারা বোঝাচ্ছে নিউক্লিওফিলিক কেন্দ্রাকর্ষী 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 এস দ্বারা বোঝাচ্ছে সাবস্টিটিউশন প্রতিস্থাপন প্রতিস্থাপন অর্থাৎ এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে হচ্ছে S1 বিক্রিয়া SN1 বিক্রিয়া ঠিক আছে এই SN1 বিক্রিয়া তোমার হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ তোমার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যেহেতু নির্ভর করে সুতরাং এই বিক্রিয়াটা এই জন্য বা একটি মাত্র অর্থাৎ প্রথম ক্রমে ক্রম আছে অর্ডার হ্যাঁ আমরা তোমার হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 এর অর্ডার শিখেছিলাম সেখানে সেই অর্ডার সেই বা ক্রম বিক্রিয়ার ক্রম কি এক আণবিক বা প্রথম ক্রমে মানে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল অর্থাৎ যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে SN1 বিক্রিয়া বলে তাকে SN1 বিক্রিয়া বলে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সেটি এক আণবিক অর্থাৎ একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সেই জন্য এটি এক আণবিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া প্রদর্শন করে যেমন আমরা বিক্রিয়াটা দেখি SN1 অর্থাৎ আমরা আবারও বলতেছি যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল
তাকে SN1 বিক্রিয়া বলা আরেকটু বলি দেখো যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়াতে ঘনমাত্রার উপর নির্ভরশীল বা প্রথম ক্রমে তাকে একানবিক বা SN1 বিক্রিয়া বলে যেমন SN1 বিক্রিয়ার কৌশলে যদি আমরা যাই তোমার SN1 বিক্রিয়া সাধারণত অ্যালকাল হ্যালাইডের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড সবচেয়ে বেশি দিয়ে থাকে হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড সবচেয়ে বেশি দিয়ে থাকে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মাস অ্যাকুয়াস অ্যালকোহল দিয়ে অ্যালকিন হয় CH3 CH3 OH প্লাস সোডিয়াম ক্লোরাইড মানে প্রথমে বিক্রিয়া আমরা লিখে নিলাম তো এরপরে দেখো ধাপ প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইড থেকে প্রথমে অ্যালকাইল মানে হ্যালোজেনতে চলে যায় হ্যালোজেনতে চলে গিয়ে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় মানে প্রথমে হচ্ছে কার্বোক্যাটায়ন প্রথম ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি কি হবে CH3 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 Cl এই দুটি ইলেকট্রন নিয়ে চলে যাবে চলে গিয়ে CH3 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 প্লাস তৈরি হবে প্লাস ক্লোরিন মাইনাস এটা হচ্ছে দ্রুত হবে না ধীরে ধীরে হবে হ্যাঁ খুব দ্রুত হয় না ধীরে ধীরে হয় ঠিক আছে এবং এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল আমরা জানি কার্বোক্যাটায়নের যে স্থিতিশীলতার পরীক্ষা সেগুলো আমরা করেছি অলরেডি এখন দেখো দ্বিতীয় ধাপে হচ্ছে তোমার এটা হচ্ছে OH মাইনাস বা নিউক্লিওফাইল এর আক্রমণ নিউক্লিওফাইলের আক্রমণ কিভাবে হবে CH3 CH3 প্লাস OH মাইনাস খুব সহজে এখানে অ্যাটাক করবে করে CH3 CH3 OH CH3 অর্থাৎ প্রোপানল 2 তৈরি করে ফেলবে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি তোমার হচ্ছে এই 2 মিথাইল 2 ক্লোরো প্রোপেন 2 মিথাইল বা 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন যখন Cl আসি আগে এইজন্য 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন এই 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেনের সাথে অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় 2 মিথাইল প্রোপানল 2 2 মিথাইল প্রোপানল 2 তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে তো এটা তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কোশ্চেনটা সেখানে হ্যাঁ কোশ্চেনটা তো সেখানে যে সেটা SN1 মেকানিজম ফলো করতেছে না SN2 মেকানিজম ফলো করতেছে সেটা SN1 মেকানিজম ফলো করতেছে এর পিছনে কারণ আছে কারণ হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে যে CH3 CCH3 Cl CH3 অর্থাৎ এখানে বড় বড় বাল্কি গ্রুপ বিদ্যমান বড় বড় বাল্কি গ্রুপ বিদ্যমান বা যার কারণে OH মাইনাস এ তো কিন্তু ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস অর্থাৎ এখানে কিন্তু এই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস কেন কারণ ক্লোরিনের তড়িৎনাত্মকতা কার্বন অপেক্ষা বেশি যার কারণে ক্লোরিন পার্শ্বে নেগেটিভ আর এই কার্বন পার্শ্বে পজিটিভ চার্জ তৈরি হয় অর্থাৎ এইখানে নিউক্লিওফাইল সৃষ্টি করে নিউক্লিওফাইল যারা অ্যাটাক করতে পারে তার জন্য কার্বোক্যাটায়ন হালকা অর্থাৎ পার্শ্বে কার্বোক্যাটায়ন বা কার্বনের পজিটিভ চার্জ সৃষ্টি হয় যেন নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারে এখন নিউক্লিওফাইল যে অ্যাটাক করবে এখানে দেখো পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে কেন পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে পাশকে যেহেতু ক্লোরিন নেগেটিভ আর OH মাইনাস নেগেটিভ এরা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে অর্থাৎ বিকর্ষণ করার কারণে এরা এই সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না তো সুতরাং এর জন্য পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে তাহলে পিছন দিক থেকে অ্যাটাক করতে গেলে দেখে বড় বড় বাল্কি গ্রুপ থাকার কারণে পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না তাহলে পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না এটা হচ্ছে স্টেরিক বাধা বলে স্টেরিক বাধা ঠিক আছে স্টেরিক বাধার কারণে পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না আর তোমার সামনের দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না এটাকে ইলেকট্রনিক ইফেক্ট অর্থাৎ ইলেকট্রনিক ইফেক্টের কারণে সামনের দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে আবার পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না হিস্টেরিক বাধার কারণে অর্থাৎ সাধারণত SN2 মেকানিজমে পিছন দিকে অ্যাটাক করে ক্লোরিন চলে যায় OH অ্যাটাক OH অ্যাটাস্ট হয়ে যায় এটা হলো SN2 মেকানিজম অর্থাৎ SN2 মেকানিজমে OH পিছন দিক থেকে অ্যাটাক করে সামনের দিক থেকে ক্লোরিনটা বের হয়ে যায় OH যুক্ত হয়ে যায় যার কারণে খুব সহজে অ্যালকোহল তৈরি হয়ে যায় কিন্তু
3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড বা 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইডের ক্ষেত্রে সাধারণত SN1 মেকানিজমটা বেশি ফলো হয় অর্থাৎ দুই স্টেপে দুই স্টেপ অর্থাৎ প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় পরে লিগ্যান্ড অ্যাটাক করে অর্থাৎ যেহেতু বড় বড় গ্রুপ আছে মাসটা খামে নাই মাইনাস আছে তাই ও পুরো দেখে ও চিন্তা করে যে কি কার্বোক্যাটায়ন সৃষ্টি করে অর্থাৎ ক্লোরিন মাইনাস কার্বন বেল হয়ে যায় যেহেতু ওই অ্যাটাক করতে পারতেছে না সামনের দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না পিছন দিক থেকে অ্যাটাক করতে পারতেছে না বড় বড় গ্রুপ থাকার কারণে যার কারণে সে প্রথমে ক্লোরিন মাইনাসটা সরে যায় সরে গিয়ে তারপরে তোমার হচ্ছে ওইস মাইনাসটা অ্যাটাক করে সহজে অ্যালকোহল তৈরি করতে পারে অর্থাৎ যেহেতু এখানে কার্বোক্যাটায়ন তৈরি করার একটা ব্যাপারও আছে তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল হওয়ার কারণে এই জন্য তোমার এখানে তোমার প্রথমে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় এই জন্য কার্বোক্যাটায়ন পরে নিউক্লিওফিল অ্যাটাক করে অ্যালকোহলটা তৈরি করতে পারে অর্থাৎ খুব সহজে SN1 মেকানিজম এটা দেখা দিতে পারে তবে SN2 একেবারে হয় না তবে SN2 হয় তবে এটা সৃষ্টি খুব কম হয় অর্থাৎ আমরা SN1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি SN1 এর ক্ষেত্রে যে ক্রোমোটা হবে সেটা হচ্ছে 3 ডিগ্রি ইজ বেটার দ্যান 2 ডিগ্রি ইজ বেটার দ্যান 1 ডিগ্রি ইজ বেটার দ্যান মিথাইল হ্যালাইড অর্থাৎ এই চারটার মধ্যে 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড সবথেকে SN1 মেকানিজম বেশি দেখা তো তোমাদের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে যে কোনটি সার আসলে SN2 দেখাবো আর কোনটি আমি SN1 দেখাবো তুমি 3 ডিগ্রি 2 ডিগ্রির ক্ষেত্রে SN1 দেখাবা আর 1 ডিগ্রি মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 দেখাবা এটাই হচ্ছে মূল বিষয় অর্থাৎ তুমি SN1 মানে তোমার তুমি দেখবা যে তোমার অ্যালকাল হ্যালাইডটি কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি না কত ডিগ্রি তো তোমার যদি 1 3 ডিগ্রি হয় বা 2 ডিগ্রি হয় তুমি SN1 মেকানিজম দেখাবা আর যদি 1 ডিগ্রি হয় এবং মিথাইল হ্যালাইড হয় তাহলে তুমি SN2 দেখাবা দিস ইজ দা মেইন ফ্যাক্টর ঠিক আছে তো এইভাবে আমরা SN1 অর্থাৎ এটা SN1 কেন এটা শুধুমাত্র অ্যালকাল হ্যালাইড তৈরির উপর ডিপেন্ড করতেছে অর্থাৎ যত বেশি অ্যালকাল হ্যালাইড তৈরি হবে তত বেশি তোমার প্রোডাক্ট তৈরি হবে অর্থাৎ OH মাইনাস এটা খুব দ্রুত হয় এটা লিখে ফেলে এখানে দ্রুত এটা খুব দ্রুত হয় এটা দ্রুত হয় অর্থাৎ বিক্রিয়াতে প্রচুর OH মাইনাস হয়েছে সেই জন্য OH মাইনাসের উপরে বা আর একটা বিক্রিয়াতে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না এটা শুধুমাত্র অ্যালকাল হ্যালাইডের ঘনমাত্রা উপর ডিপেন্ড করে অর্থাৎ অ্যালকাল হ্যালাইড যত দ্রুত তোমার কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে ওইস তত দ্রুত অ্যাটাক করে তোমার ওই অ্যালকোহল তৈরি করে ফেলবে সেই জন্য তোমার এটা শুধুমাত্র একটা বিক্রিয়াতে ঘনমাত্রার উপর নির্ভরশীল বলেই এটাকে আমরা বলতেছি SN1 বা এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন এক আণবিক আবারও কিন্তু উপসর্গ মনোযোগ দিয়ে এক আণবিক কেন বলতেছি একটি মাত্র বিক্রিয়াতে ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভরশীল অর্থাৎ OH মাইনাসের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় শুধুমাত্র কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে সেটা উপরে বিক্রিয়ার ঘনমাত্রা নির্ভরশীল সেই জন্য এটি এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 একটি প্রথম ক্রমের বিক্রিয়া এটা আমরা শিখলাম বয়স নেক্সট ক্লাসে আমরা SN2 বিক্রিয়ার মেকানিজম শিখবো এবং আমরা SN1 এবং SN2 কম্পারিজন দেখবো নেক্সট ক্লাসে তোমরা মনে রেখো যে আমরা কি শিখবো আমাকে একটু মনে করিয়ে দিও তো বয়স লেস দেন 1 মিনিট আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম